আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে বুস্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলি, যদি আপনাদেরকে বুস্ট করতে হয় অবশ্যই আপনার একটি মাস্টার কার্ড থাকতে হবে। বাংলাদেশের যে কোনো ব্যাংকে গেলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, তবে সেটি নেওয়ার জন্য অবশ্যই আপনার একটি পাসপোর্ট থাকতে হবে। তবে অনেকে বিদেশি কার্ড ব্যবহার করেন, যেমন ব্লুবার্ড, পেঅনার, পেপাল এসব দিয়েও আপনি বুস্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে এগুলো নিতে হলে আপনার পাসপোর্ট লাগবে না, স্বল্প মূল্যে আমাদের থেকে নিতে পারবেন। এসব কার্ডে ডলার লাগলে সেটাও লোড করতে পারবেন আমাদের থেকে। ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। কার্ড বা ডলার সেখানে যোগাযোগ করে নিতে পারবেন। যাই হোক, যেহেতু আপনি এই ভিডিও দেখছেন তাই আমি ধরে নিচ্ছি আপনার মাস্টার কার্ড আছে। তাহলে চলুন দেখিয়ে দেই কীভাবে আপনারা এই মাস্টার কার্ডের সাহায্যে ফেসবুক বুস্ট করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুক আইডিতে লগ ইন দিব। এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে পেজ অপশনটি সিলেক্ট করব। এখন যে পেজটি বুস্ট করব সেই পেজে ক্লিক করব। এখন পেজের ভিতরে আসার পর যে পোস্টটা বুস্ট করব সেটি নির্বাচন করব। ধরুন আমি এই বাচ্চার ছবি সম্বলিত পোস্টটি বুস্ট করব, তাই ছবির নিচে যে বুস্ট লেখা রয়েছে এখানে ক্লিক করব। এখন একটু নিচের দিকে আসব, এখান থেকে আমাদের গোল সেট করতে হবে। এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটি হলো অটোমেটিক, এটি সিলেক্ট করে বুস্ট দিলে ডিফল্ট সিস্টেমে আপনার গ্রাহক ও অডিয়েন্সের কাছে ফেসবুক তার ইচ্ছামতো পোস্ট উপস্থাপন করবে। দ্বিতীয় অপশন হলো গেট মোর এঙ্গেজমেন্ট, এটি দিলে আপনার যে পোস্ট বুস্ট করবেন তাতে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো পড়বে, এছাড়া আর কিছু হবে না। তৃতীয় অপশনটি হলো গেট মোর মেসেজ, এটি সিলেক্ট করলে আপনার পোস্ট যারা দেখবে তারা আগ্রহী হলে আপনাকে মেসেজ করতে পারবে, মানে তাদের সামনে ফেসবুক মেসেজ করার অপশনটি শো করাবে যাতে আপনার পণ্য বা সেবা সেল হয়। এটি সাধারণত যারা প্রোডাক্ট সেল করতে চান তারা বেশি ব্যবহার করেন। আমি গেট মোর মেসেজ অপশনটা সিলেক্ট করব। এখন নিচে ওয়েলকাম মেসেজের যে ভিউ অপশনটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অপশনটি অফ করে দিব। এখানে গ্রেটিংস থেকে ডিফল্ট যে মেসেজটি রয়েছে এটি ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন আপনারা। এটি সেট করলে কাস্টমার যখন মেসেজ দিবে তখন অটোমেটিক এই মেসেজটি তাদের কাছে সেন্ড হবে, তাই আপনার প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড এমন একটি মেসেজ এখানে সেট করবেন। এরপর সেভে ক্লিক করব। এখন নিচে যে অডিয়েন্স অপশন রয়েছে এখানে এডিট অপশনে ক্লিক করে অডিয়েন্স সিলেক্ট করে দিব। এখান থেকে আপনারা লোকেশন পছন্দ মতো সেট করতে পারেন, যে এলাকার লোকের কাছে পোস্টটি শো করাতে চান সে অনুযায়ী এখানে লোকেশন দিবেন। এরপর বয়স সেট করবেন, এরপর আপনার জেন্ডার সেট করবেন। জেন্ডার এখান থেকে আপনারা অল বা ম্যান বা ওম্যান সিলেক্ট করবেন। আপনার পোস্ট যাদের টাইম লাইনে শো করাতে চান সেই অনুযায়ী এগুলো সেট করবেন। সব কিছু সেট হয়ে গেলে সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। এখন কান্ট্রি কারেন্সির পাশে যে চেঞ্জ অপশন রয়েছে এখানে ক্লিক করব। কারেন্সি চেঞ্জ করে ইউএসডি সিলেক্ট করে দিব। এখান থেকে ডলার সংখ্যা কমিয়ে $5 দিব। আপনারা যে কয় ডলারে বুস্ট দিবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন নিচে দেখুন যে ডলার দিয়েছি সেটি কতদিন বুস্ট চলবে সেটি এখান থেকে সেট করে দিব। আমি 5 দিন সেট করে দিচ্ছি। এখন প্লেসমেন্ট অপশানে ক্লিক করে ইনস্টাগ্রামে চেকমার্ক উঠিয়ে দিব, শুধু ফেসবুকটা রেখে সেভে ক্লিক করব। এখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে মাস্টার কার্ড অ্যাড করব। আর যদি আপনারা আগে থেকে অ্যাড করা থাকে মাস্টার কার্ড তাহলে এখানে মাস্টার কার্ডের নাম্বারটি শো করবে। যেহেতু আমি মাস্টার কার্ড অ্যাড করিনি তাই এখানে আমি মাস্টার কার্ডটি অ্যাড করে নিব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ডেবিট অর ক্রেডিট কার্ড অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। এখানে কার্ডের যে নাম সেটি এখানে দিব, তারপর কার্ড নাম্বার দিব এবং সকল ইনফরমেশন দিয়ে সেভ অপশনে ক্লিক করব। দেখুন কার্ডটি অ্যাড হয়ে গেছে। সবশেষে বুস্ট পোস্ট নাও অপশনে ক্লিক করব। এরপর আমাদের পোস্ট ফেসবুকের রুলস অনুযায়ী হলে বা কোনো ভায়োলেশন না হলে তারা বুস্ট অ্যাক্টিভ করে দিবে, এবং আমার আইডিতে বুস্ট অ্যাক্টিভ হওয়ার পর একটি নোটিফিকেশন আসবে। এছাড়া আপনারা প্লে স্টোর থেকে মেটা অ্যাডস ম্যানেজার অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। তাহলে ওই অ্যাপসের ভিতরে আপনারা লগইন দিয়ে বুস্ট অ্যাক্টিভ হয়েছে কিনা বা রিভিউতে আছে কিনা না রিজেক্ট হয়েছে আপনারা সকল কিছু ওই অ্যাপসের ভিতরে দেখতে পাবেন। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।